স্কুলের পর এবার কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে রাস্তায় নামলেন চাকরি প্রার্থীরা এদিন কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখান তারা বিক্ষোভকারীদের অভিযোগ মেধা তালিকায় নাম নেই এমন প্রার্থীদের কলেজে নিয়োগ করেছে কমিশন অথচ যোগ্যতা থাকা সত্ত্বেও নিয়োগ থেকে বঞ্চিত হয়েছে অনেকে কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ ও তদন্তের দাবিতে কলেজ স্ট্রিট মোড়ে বিক্ষোভে শামিল 2018 মেধা তালিকাভুক্ত চাকরি প্রার্থীরা কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক কর জানিয়েছেন নিয়োগে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন সবকিছু নিয়ম মেনেই হয়েছে অনুব্রত মণ্ডলের আইনজীবী কি বলেছেন আসুন শুনে নিই যা যা পেপারস চেয়েছিলেন ওনাকে স্যাটিসফাই করা হয়েছে আচ্ছা আর 27 তারিখে যে দ্বিতীয় দফাতে তাকে ফেড নোটিশ করা হয়েছিল এই নোটিশের বেসিসে তিনি তো এই মুহূর্তে বীরভূমে রয়েছেন তিনি কি আসবেন কি বললেন দেখুন এখনো ঠিক নেই তবে সিবিআই অফিসাররা বললেন যে নথিপত্র জমা দেওয়ার পরে বা 91 সিআরপিসি কমপ্লায়েন্সের পরে মনে হয় না আর আসার দরকার আছে এই মুহূর্তে উনি শারীরিকভাবে অসুস্থ এবং বাড়িতে উনি রেস্টে আছেন ওনার চেস্ট পেন আছে এখনও এবং আটারিতে ব্লকেজ থাকার জন্য ওনাকে হয়তো একটু লং টাইম একটু মেডিকেল প্রসেসে যেতে হবে আপাতত সিবিআই ডাকলে কি তিনি আসতে পারছেন আপাতত উনি শারীরিকভাবে অসুস্থ গরু পাচার মামলায় সিবিআই দপ্তরে নথি জমা দিলেন অনুব্রত মণ্ডলের আইনজীবী সূত্রের খবর গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতির আয়কর সম্পত্তি সংক্রান্ত নথি ও ব্যাংক স্টেটমেন্ট চাইছিল সিবিআই সেই সমস্ত নথি এদিন জমা দেন অনুব্রতর আইনজীবী সূত্রের খবর এই সমস্ত নথি খতিয়ে দেখার পর গরু পাচার মামলায় শুক্রবার ফের তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলকে শারীরিক অসুস্থতার কারণে শুক্রবার নিজাম প্যালেসে হাজিরা নাও দিতে পারেন অনুব্রত প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে জানালেন অনুব্রতর আইনজীবী আপনাদের যেমনটা জানাচ্ছিলাম ইতিমধ্যে চার ঘন্টা পার সিবিআই দপ্তরে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে পার্থ চট্টোপাধ্যায়কে এবং অন্যদিকে এসএসসি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে এখনই হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়ের আবেদনের শুনানি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী কিন্তু তার আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির সম্ভাবনা কম আবেদনে বেশ কিছু ত্রুটি মিলেছে আবেদন ত্রুটিমুক্ত করতে বলা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবীরা সংশোধিত আবেদন জমা দিলে সুপ্রিম কোর্টের গ্রীষ্মের অবকাশকালীন বেঞ্চে শুনানির সম্ভাবনা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে